السلام عليكم قرآن ويكلي আমি আপনাদের সাথে একটা আয়াত শেয়ার করব এবং এটির সূক্ষ্মদর্শিতা নিয়ে আলোচনা করব যেটি কোরআনের 17 তম সূরা সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াত ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা এই আয়াতটি কোরআনের সেই অংশ যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি বিখ্যাত আদেশের শামিল কিছু সাহাবী বলছেন এটি হচ্ছে মুসা আলাইহিস সালামকে দেওয়া শিক্ষার মূলনীতিগুলোর অংশ আবার মজার ব্যাপার হচ্ছে এই আয়াতটি যে সূরাতে তার নাম হচ্ছে বনী ইসরাইল ইসরায়েলের সন্তানগণ যাই হোক এই বিশেষ আয়াতে আল্লাহ বলছেন তোমরা জিনা বা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না এটির ধারে কাছেও যেও না তিনি এটা বলেননি লা তাজিনু তোমরা ব্যভিচার করো না ব্যভিচার করতে যেও না তিনি বলেছেন তোমরা এর ধারে কাছেও যাবে না অন্যভাবে বলা যায় এটা একটা কাজ এবং অনেকগুলো ছোট ছোট আচরণ যেগুলো কাজটির দিকে নিয়ে যায় কাজটির একটি পরিধি আছে যা চারপাশে ঘুরতে থাকে এবং আপনি কাজটির ধারে কাছেও যেতে পারবেন না যেই সংবেদনশীলতা নিয়ে কোরআনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আমাদেরকে সেই ভাষা বুঝতে হবে যাতে আমরা আল্লাহর বিজ্ঞতার তারিফ করতে পারি এবং বুঝতে পারি কিভাবে তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন যাতে আমরা সমস্যাগুলো উত্তর উঠতে পারি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে বলছেন কিছু কাজ আছে যা করা হারাম নয় আপনি এই কাজগুলোর থেকে আঙুল উঠিয়ে বলতে পারবেন না যে এই কাজগুলো করা ভুল কিন্তু যখন আপনি এইসব কাজে যুক্ত হয়ে পড়বেন তখন মহাকর্ষীয় ক্ষেত্রের একটা টান অনুভব করবেন যেটা আস্তে আস্তে একটু একটু করে আপনাকে অবশেষে হারাম কাজের দিকে টেনে নিয়ে যাবে এবং অবশেষে কাজটা আপনাকে দিয়ে করাবে আপনারা জানেন শয়তানের বিষয়ে আমরা একটা জিনিস জানি আমি লক্ষ্য করেছি যে শয়তান অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন সে একবারে আপনাকে ধরে না সে আপনার কাছে আসবে এবং আস্তে করে একটু 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 করে আপনাকে পথভ্রষ্ট করবে যতক্ষণ না পর্যন্ত আপনার চরিত্র নষ্ট করতে পারে শয়তান আপনার কাছে একবার এসে আপনাকে দিয়ে খারাপ কিছু করাতে পারে না আপনারা জানেন আদম আলাইহিসসালামের এবং হাওয়া আলাইহিসসালামের গল্পেও ইনশাআল্লাহ আমরা যখন সেই গল্পে যাব ওই গল্প থেকে কোরআনের জ্ঞান সম্পন্নতা সম্পর্কে আমরা জানব যেভাবে শয়তান অগ্রসর হয়েছিল সূরাতুল আরাফে এটি বলা হয়েছে শয়তান অবিরামভাবে সেটা একবারই করেনি ধরুন শয়তান আসলো এবং বলল হেই দেখো গাছটা কি চমৎকার তাই না এরপর সে চলে গেল না 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 সে এমনটা করেনি সে চরমভাবে নিরন্তর ছিল সে একটু একটু করে পথভ্রষ্ট করেছিল এবং তাদের মনের মধ্যে এমন এক ধারণা গেঁথে দিয়েছিল যতক্ষণ না তারা মনে করেছিল এটা তাদেরই অভিপ্রায় আপনারা জানেন এবং যখন মানুষ শয়তানের কথা শুনতে শুরু করে এটি একই সূরাতে আল্লাহ বলছেন ইন্না ইবাদি লাইসালাকা আলাইহিম সুলতান আমার বান্দাদের উপর তাদের মানে শয়তানের কোনো কর্তৃত্বই থাকবে না অন্যভাবে বলা যায় যেসব লোক সত্যিকারভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব থাকে না কিন্তু যারা আশায়তানু ইয়াউযুকুম ফাকরাউ ইয়ামুরকুম বিল ফাহশা সূরাতুল বাকারা শয়তান আপনাকে আদেশ করবে বিলাল্লাপনা করার জন্য অন্যভাবে বলা যায় যখন আপনি শয়তানের কথা একটু শুনবেন আপনি তাকে একটু শক্তি দিচ্ছেন আপনি তার কথা আরেকটু ভালোভাবে শুনবেন তো আপনি তাকে আরেকটু বেশি শক্তি দিবেন আর আপনি যখন তার কথা অবিরামভাবে শুনতেই থাকবেন একসময় সে আপনাকে আদেশ করবে আপনি নিজেকে এমনভাবে বলবেন যে আমি আমার নিজেকে সাহায্য করতে পারছি না আমি এটা জানিও না আমি জানি না কী করে আমি কম্পিউটার বন্ধ করব। আমি জানি না কীভাবে প্রতিরাত এটা হয়ে যায় আমি জানি না কীভাবে আমি ওইখানে ওই চ্যাটগুলো করি আতঙ্ককর ওয়েবসাইটগুলো লগ ইন করি আমি এইসব কেন করছি লিফটে অথবা যখন আমি রাস্তা হেঁটে যাই কেন আমার চোখ আমি নামিয়ে রাখতে পারি না আমি নিজেকে সাহায্য করতে পারছি না আমি জানি না কী করা উচিত আর আপনি জানেন শয়তান আঁকড়ে ধরে বেশ শক্তভাবে আঁকড়ে ধরে বদ অভ্যাসযুক্ত চক্রের মধ্যে আপনাকে টেনে নিয়ে যাবে আমরা বলতে পারি এটা আস্তে আস্তে খারাপ আরও খারাপ আরও খারাপ এবং অধিকতর খারাপের দিকে টেনে নিয়ে যায় আপনি যদি এটা স্বীকার না করেন তাহলে এটা অধিকতর খারাপের দিকে যায় আর এটা আপনার আত্মা একদম ধ্বংস করে দেয় আল্লাহর সাথে আপনার সম্পর্ক নির্ভর করে আপনার অন্তর কতটা পরিষ্কার তাঁর উপর যতবার আপনি অশ্লীলতায় উদ্ভাসিত হন আপনার অন্তরের উপর আরও ময়লা আরও অন্ধকার আরও আবরণ ঢালতে থাকে এবং ঢালতেই থাকে যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর কথা শুনবেন কিন্তু আপনার চোখে এক ফোঁটা পানিও আসবে না এটা আসবে না কারণ আপনার হৃদয় এতই কঠিনে পরিণত হয়েছে যে আপনি যত অনাবৃত অবস্থা দেখেছেন যত পাপ করেছেন চোখ দিয়ে সবসময় আর আপনি এটার গুরুত্বও দিচ্ছেন না আপনারা জানেন একটা সুন্দর হৃদয় যন্ত্রণাগ্রস্ত হয় যখন অসমীচীন কিছু একটা দেখে যা আল্লাহর নির্দেশের সাথে সামিল নয় এটা আকর্ষিত হয় না বরং যন্ত্রণাগ্রস্ত হয় অবিলম্বে তার বিবেক চাঙ্গা হয়ে ওঠে অস্থিরতা বন্ধ হয়ে যায় যখন আপনার এরকম হৃদয় থাকবে এরকম অবস্থায় যাবেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এগুলোর মধ্যে ভালো কিছুই খুঁজে পাবেন না আপনার এমন কোনো অনুভূতিই হবে না আপনার এই অনুভূতিও হবে না যে এটা ভুল যেটা হবে আপনি কোনো বোনের দিকে তাকানোর আগে তার আশেপাশে দেখবেন যে অন্য কেউ তাকে দেখছে কিনা এবং তারপর আপনি ভালো দৃষ্টি নিয়ে তাকাবেন দেখবেন যে আল্লাহর ভয় একদমই নেই একমাত্র যে ভয়টা আছে সেটি হলো পাপের ভয় পাপ ছাড়া আর কোনো ভয়ই নেই কি ভীষণ অতিমানবিক অবস্থা এটি আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুস সুদুর তিনি জানেন চুরি করে তাকানো একটু এদিক সেদিক তাকানো তিনি এটা জানেন আপনার একটু চাহনি আপনার তাকানোর মানে কি
এবং তিনি জানেন আমাদের বক্ষস্থল কি লুকিয়ে রাখে। আপনারা কি জানেন আমি এই বিশেষ আয়াতটি কেন আলোচনা করছি? তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, ইন্নাহু কায়না ফাহিশাতান, এটা সবসময় একটা অস্থিরতা, বেলাল্লাপনা, অশ্লীল কাজ। ওয়াসাআ সাবিলা, একটা ভয়ঙ্কর পথ। আল্লাহ এটাকে একটা পথ হিসাবে বর্ণনা করছেন, ভয়ঙ্কর পথ। পথে পদক্ষেপ থাকে, ঠিক? পথ মানেই পদক্ষেপ। আপনাকে শনাক্ত করতে হবে আপনি কোন পদক্ষেপ নিচ্ছেন। এই পদক্ষেপ নিতে আপনাকে কি করতে হচ্ছে? আপনারা জানেন প্রত্যেকটা কাজের কিছু প্রক্রিয়া থাকে, কিছু চক্র থাকে। স্কুলের পরে আপনি কয়েক ঘন্টা সময় পাচ্ছেন আপনার পিতামাতা বাসায় ফেরা পর্যন্ত। আপনারা জানেন আপনি কিছু বন্ধুর সাথে ঘুরছেন যাদের কোনো মান নেই। প্রত্যেকটা সময় আপনাকে শনাক্ত করতে হবে কোন কাজগুলো আপনাকে পাপের দিকে টেনে নিয়ে যায়। আমাদের গোড়া থেকে এগুলো কেটে ফেলতে হবে, আমাদেরকে এই পথে গা ভাসিয়ে দেওয়া বন্ধ করতে হবে। ওয়াসাআ সাবিলা, আমার কাছে এই আয়াতের অসাধারণ দিকটি কি জানেন? যেভাবে এটি সম্পৃক্ত করা হয়েছে, এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষ হত্যা করো না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা নির্দোষ মানুষকে হত্যা করো না। আল্লাহ জিনাকে প্রথম অপরাধ হিসাবে উল্লেখ করেছেন এবং হত্যাকে দ্বিতীয় অপরাধ হিসেবে। আপনি কি চিন্তা করতে পারছেন? আপনি মনে করেন হত্যা অনেক বড় অপরাধ, ঠিক? কিন্তু আল্লাহ বলছেন যখন আপনি অন্য মানুষের মর্যাদা লঙ্ঘন করবেন এটি হচ্ছে ফাহশা। আপনি যখন মানুষকে নিয়ে এভাবে চিন্তা করবেন তখন আপনি নিজের এবং তার মর্যাদা লঙ্ঘন করবেন। আমরা যদি কাউকে হত্যা করি আমরা তাকে শারীরিকভাবে হত্যা করি, আপনারা জানেন, তার বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করি, আর ওটা হচ্ছে আত্মার হত্যা, ফাহশা, আর এটি হচ্ছে শারীরিক হত্যা, ফাতর। দুই রকমের হত্যা রয়েছে। তাই আল্লাহ তাআলা আত্মার হত্যার কথা প্রথমে বলেছেন। আমাদের সবার মান এত নিচে নেমে গিয়েছে যে একটা নতুন সিনেমা মুক্তি পেলে আপনি হয়তো অনেকগুলো ট্রেলার দেখে ফেলেছেন আর নিজেকে বলছেন আহ এখানে মাত্র একটা খারাপ দৃশ্য আছে। ব্যাপার না, এটি একটি PG-13, যেটা আগে PG-13 হওয়ার কথা ছিল এখন সেটা PG, কাজে সবচেয়ে অশ্লীল দৃশ্য। এবং যে আত্মার মূল্য আমরা হারিয়ে ফেলেছি তার প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। এটা আমাদের নামাজের উপর প্রভাব ফেলছে, দোয়ার উপর প্রভাব ফেলছে, আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলছে, এটা আমাদের পরিবারের উপর প্রভাব ফেলছে। এবং আমরা গুরুত্বও দিচ্ছি না, আমরা মনে করি এটাই জীবন, আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলছি, ঠিকই আছে, সবাই একই কাজ করছে, আমরা কি করতে পারি? তাই আপনি যেসব ছবি ফেসবুকে পোস্ট করছেন তার গুরুত্ব দিচ্ছেন না। আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। আমি বলছি না যে ফেসবুক ব্যবহার করা হারাম, আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করতে পারছি না, আপনারা জানেন আমি এটা ব্যবহার করি না। আমি সামাজিকীকরণের জন্য কিছু একটা পোস্ট করলাম, কোনো ঘোষণা কিন্তু কিছু একটা শেয়ার করলাম, কিন্তু কিছু জিনিস দেখে আমি খুব মর্মাহত হয়েছি যে আপনি কিভাবে এটা করতে পারেন, আপনি একজন মুসলিম এবং কিভাবে আপনি এই ধরনের ছবি পোস্ট করতে পারেন। নিজের মর্যাদা নিজেই রাখুন, নিজের পরিবারের মর্যাদা বজায় রাখুন, নফসকে নিয়ন্ত্রণ করুন। চোখ দিয়ে তাকানো চোখের জিনা থেকে বাকি সব শুরু হয়, অন্য সব কিছু এখান থেকে শুরু, অন্য সব কিছু চোখের জিনা থেকে শুরু। ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে এই বিষয়ে ছোট ছোট টুকিটাকি কোরআন থেকে এই বিষয়ের উপর কিছু সংযুক্ত আয়াতের অংশ নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু আজকে ইনশাআল্লাহ শেষ যে জিনিসটি আলোচনা করব তা হচ্ছে ফাহশা, যার অনুবাদ হচ্ছে লজ্জাহীনতা, উত্তেজনা, অশ্লীলতা। আরবি ভাষার কিছু নিয়ম আছে যেগুলো একই রকমের, ওয়াহাস এবং ফাহাস। ওয়াহাস মানে হচ্ছে বন্যপ্রাণী, ফাহাস মানে হচ্ছে যে বন্যপ্রাণীর মতো আচরণ করে। লজ্জাহীনতা এমন একটি আচরণ হিসাবে বর্ণনা করা হয়েছে যেটি বন্যপ্রাণীর আচরণের মতো। আল্লাহ মানবকুলকে মর্যাদাবান করেছেন, আদম আলাহিসাল্লামের উপর যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা হলো তার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল, আমাদের আদি পিতামাতার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল। এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি ছিল এবং অবিলম্বে তারা বুঝতে পেরেছিলেন যে তাদের উচিত নিজেদের ঢেকে রাখা, তারা সমাজ থেকে নিজেদের ঢাকার শিক্ষা পাননি, সমাজ তাদেরকে লজ্জাহীনতার শিক্ষা দেয়নি। আপনারা জানেন আজকাল আমাদের নৃতত্ত্ববিদরা আপনাদেরকে শেখাবে যে আপনারা জানেন সমাজ আমাদেরকে জামা কাপড় দিয়েছে, এটা একটা সামাজিক যৌক্তিকতা যে আমরা ইতিহাস থেকে জামা কাপড় পরা এবং নিজেদের ঢেকে রাখার শিক্ষা পেয়েছি, কিন্তু প্রকৃতিগতভাবে আমাদের বন্যপ্রাণীর মতো থাকার কথা ছিল। আদম আলাহিসাল্লাম সমাজ থেকে কিছু শেখেননি, তাকে আল্লাহ বিবেক দিয়েছিলেন এবং যখন তার কাপড় খুলে ফেলা হয়েছিল তিনি প্রকৃতিগতভাবেই তাড়াতাড়ি নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন। আমাদের আদি পিতামাতা নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন। আমাদের এমন মানুষ হওয়া উচিত যেন আমরা আমাদের নিজেদের ঢেকে রাখতে পারি এবং অন্যদের দিকে না তাকিয়ে অন্যদের মর্যাদা দিতে পারি। যদিও তারা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে না পারে, তবু আমাদেরকেই তাদের মর্যাদা দেওয়া উচিত, কারণ ওরাও আল্লাহর সৃষ্টি। এবং আমাদের নিজেদের প্রতি সম্মিলিতভাবে মানবকুলের প্রতি বেশি সম্মান বোধ থাকতে হবে, তাদের দিকে না তাকিয়ে যেভাবে এক বন্যপ্রাণী অন্য প্রাণীর দিকে তাকায়। আল্লাহ আজাজাল্লাহ আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করে দিন। চলতি আর্থিক সমস্যা যা আমাদেরকে চোখ নিচে নামিয়ে রাখতে দেয় না তা থেকে সুস্থ রাখুন। এবং আল্লাহ আমাদেরকে অসৎ সঙ্গ, ওই অবস্থা, ওই সব কাজে সম্পৃক্ততা যেগুলো আমাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পথের দিকে টেনে নিয়ে যায় তা থেকে বিরত রাখুন। আল্লাহ আজাজাল্লাহ আমাদের শুদ্ধ সুস্থ আধ্যাত্মিক জীবনের পথ পরিষ্কার করে দেন এবং সহজ করে দিন।
بارك الله لي ولكم. السلام عليكم قرآن ويكلي. السلام عليكم قرآن ويكلي. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে লোক অন্যকে ভালো কাজের দিকে নির্দেশ দেয় সেও ওই ভালো কাজের সওয়াব পাবে। আমাকে অনুগ্রহ করুন এবং আপনাদের সবাইকে অনুগ্রহ করুন এই ভিডিও থেকে যদি ভালো কিছু পেয়ে থাকেন তাহলে ভালোটা শেয়ার করুন, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, সওয়াব পান। এটি অত্যন্ত সুন্দর একটি প্রকল্প। আমি সত্যিকার অর্থেই কোরআন উইকলি সফলভাবে চালানোর জন্য সবাইকে তারিফ করছি। আমি দোয়া করছি যাতে আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি করে রহমত দান করেন, তারা আরো ভালো ভালো কাজ করুক। আল্লাহ বলছেন যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই, আমাদের অবশ্যই ভালো কাজের তারিফ করতে হবে। অন্যের ভালো কাজের তারিফ করা একই সাথে আল্লাহর কথা ছড়ানো মানে তাদেরকে আরো বেশি সওয়াব পেতে সাহায্য করা, নিজেদেরকে আরো বেশি সওয়াব পেতে সাহায্য করা ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু লি ওয়া লাকুম।